আমরা অনেকেই আছি যারা হচ্ছে অনলাইনে শপিং করি। তো অনলাইনে শপিং করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস সবসময় মিস্টেক করি, সেটা হচ্ছে অর্ডার প্লেস করা। আপনি অনলাইনে শপিং করার সময় যে অর্ডার প্লেস করেন, অর্ডার প্লেস করাতে আপনার ভুল হওয়ার কারণে আপনার কাছে ভুল প্রোডাক্টটা চলে যায় এবং আপনি সঠিক প্রোডাক্টটা অর্ডার করতে পারছেন না। কিভাবে আপনি সঠিকভাবে প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি দেখাবো আপনারা দারাজ থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করেন। আমি কেন দারাজ থেকে দেখাবো, দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করা দেখাবো এই কারণেই, কেননা বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে যারা হচ্ছে অনলাইনে শুধু দারাজ থেকে শপিং করে। আর দারাজ থেকে যেভাবে শপিং করবেন, আপনি দারাজের শপিং সিস্টেমটা খুবই সহজ, সেটা যদি আপনি আপনার আয়ত্ত করে নিতে পারেন, আপনি যে কোনো শপ থেকে আপনি শপিং করে করতে পারবেন এবং অর্ডার প্লেস করতে পারবেন সঠিকভাবে। আপনার দারাজে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটে সেই অপশনগুলো থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে দারাজ থেকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে অর্ডার প্লেস করবেন। তো অর্ডার প্লেস করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে দারাজে, অনলাইন শপিং ওয়েবসাইটে, দারাজ শপিং বাংলাদেশ চলে যাব। চলে যাওয়ার পর আপনি এখানে যে কোনো একটা, আমি যে কোনো একটা প্রোডাক্টে চলে যাই, যেমন হচ্ছে আমি এই ক্যাপটাতে চলে যাই। আচ্ছা, ক্যাপটাতে চলে যাওয়ার পর এখানে কোনো কালার পাচ্ছি না, সেহেতু আমাদের শপিং এ রাইট সঠিকভাবে আমরা অর্ডার প্লেস করব, তো আমাদের কালার চুজ করা প্রয়োজন। কালার থাকতে হবে, সাইজ থাকতে হবে, সব কিছু চুজ করব হচ্ছে সলিড টি শার্ট। সলিড টি শার্টে বিশেষ করে কালার থাকে। আমরা এই প্রোডাক্টটাতে চলে, এই প্রোডাক্টটাতে যাওয়ার পর আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার করবেন, আপনার কাছে এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে বা আপনি এই প্রোডাক্টটা অর্ডার করবেন, এই সেম কালারটা অর্ডার করবেন, প্রথমে আপনি কালারটা সিলেক্ট করবেন। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কালার ফ্যামিলি, এখানে আমি এই কালারটা অর্ডার করবো, বোল্ডি গ্রে। তারপর হচ্ছে সাইজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলা সাইজ দেওয়া আছে, SML, XL, XXL, 3XL, এখানে অনেকগুলা সাইজ দেওয়া আছে। এখন আপনি অর্ডার করবেন হচ্ছে এক্সেল বা এম বা এল, যে কোনো একটা সাইজ আপনি অর্ডার করবেন, সেই সাইজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি বাইনাওতে ক্লিক করবেন। বাইনাওতে ক্লিক করবেন তখন যখন আপনি একটা, শুধু একটা প্রোডাক্টই অর্ডার করবেন, কিন্তু অধিক প্রোডাক্ট আপনি অর্ডার করবেন না বা দুই পিস অর্ডার করবেন না। আপনার এমন হইতে পারে যে আপনি দুই কালারের দুই পিস প্রোডাক্ট অর্ডার করবেন, তো আপনি যখন এক পিস প্রোডাক্ট অর্ডার করবেন তখন বাইনাওতে ক্লিক করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি তিন কালারের প্রোডাক্ট অর্ডার করব, তখন আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর, বা দুইটা দুই সাইজের আমি প্রোডাক্ট অর্ডার করবো, অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখানে সবটি লগ ইন করে নিতে হবে। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আপনি এখানে এই যে চেক আউটে ক্লিক করে রেখে দেবেন। ক্লিক করে রাখার পর আপনি এখানে দেখবেন যে অ্যাড টু কার্ডে অলরেডি আপনার অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আপনার এটা এই যে গো গো টু অ্যাড টু কার্ড, আচ্ছা অ্যাড টু কার্ডে নিচ্ছে না আমার, এই যে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে অ্যাড টু কার্ডে প্রোডাক্টটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলা, যেহেতু আমার এই অ্যাকাউন্টে অনেকগুলা প্রোডাক্ট আমি আগে একটু কার্ড করে রাখছি, তো এই অ্যাকাউন্টটা আমি আগে লগ আউট করে দেখি। অ্যাকাউন্টটা লগ আউট করে দিব, লগ আউট করে আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করব। আচ্ছা, আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। আচ্ছা, আমরা এখানে সার্চ করছিলাম সলিড টি শার্ট। আচ্ছা, এই প্রোডাক্টটা হচ্ছে আমরা একটু কাট করব।
তো আমাদের কালার সাইজ সিলেক্ট করা আছে, তো আমরা একটু কার্ডে ক্লিক করবো। একটু কার্ডে ক্লিক করার পর আপনার এই প্রোডাক্টটা গো টু অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এটা অ্যাড টু কার্ডে চলে যাবে। চলে যাওয়ার পর আমরা আবার এটাতে ব্যাগে চলে আসবো। আমাদের কিন্তু অলরেডি এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে এই যে আমাদের এখানে কিন্তু জিরো ছিল, হ্যাঁ, আমরা অ্যাড টু কার্ড করার সাথে সাথে কিন্তু এটা জিরো হয়, এটা অলরেডি ইয়ে হয়ে গেছে। এই যে আপনি এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা কিন্তু এক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমরা দুই পিস অর্ডার করব, দুই সাইজের দুই কালার। তো আমরা এই প্রোডাক্টটা অর্ডার করব, এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এল সাইজ অর্ডার করব। আবার আমরা অ্যাড টু কার্ড দেব, অ্যাড টু কার্ড দেওয়ার পর আমরা গো টু অ্যাড টু কার্ডে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমি যখন দুইটা প্রোডাক্ট সিলেক্ট করলাম দুই কালারের, এটা কিন্তু দুইটা প্রোডাক্টে এখানে অ্যাড হয়ে গেছে। এই যে একটা, এই যে একটা, দুইটা প্রোডাক্টে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দুইটা প্রোডাক্টের দুইটা সাইজ, এই যে এই প্রোডাক্টের সাইজ হচ্ছে এল সাইজ। আচ্ছা, এই দেখাচ্ছি, এই প্রোডাক্টের সাইজ হচ্ছে এল সাইজ আর এই প্রোডাক্টের সাইজ হচ্ছে এম সাইজ, এবং দুইটা দুই কালারের প্রোডাক্ট। তো এই অ্যাড টু কার্ট করে আপনার প্রোডাক্ট কেনার সুবিধা হচ্ছে, আপনি যদি স্পেসিফিক ভাবে যদি দুইটাই আপনি বাই নাও ক্লিক করে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে হচ্ছে আপনার দুইটা প্যাকিং হবে, আর দুইটা প্যাকিং এর জন্য আপনাকে দুই দুইবার করে ডেলিভারি কস্টিং দিতে হবে, ডেলিভারি কস্ট দিতে হবে। আর যদি আপনি অ্যাড টু কার্ট করে কোনো প্রোডাক্ট অর্ডার করেন, আপনার দুইটা প্রোডাক্টে একটা প্যাকেজের মধ্যে আপনার প্রোডাক্টটা আসবে, আসার পর আপনি কিন্তু একবারে ডেলিভারি কস্ট দিয়ে আপনি অনেকগুলো প্রোডাক্ট কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে পারবেন, আপনার বারবার ডেলিভারি কস্ট দেওয়া লাগতেছে না। তো আমি এই প্রোডাক্টটা প্লেস করে দেখাচ্ছি। তো আপনি একটু কাট করে যখন প্রোডাক্টগুলো নিয়েছেন, নেওয়ার পরে আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন প্রোডাক্টগুলো একটু কাট থেকে অর্ডার প্রসেস করবেন। এই যে আমি দুইটা প্রোডাক্টই হচ্ছে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন হচ্ছে প্রোগ্রেস টু চেক আউট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু সঠিক থাকলে আপনি প্রোগ্রেস প্লে টু পে, আপনার এটা আপনি কিভাবে নেবেন ক্লিক করে দেখাচ্ছি। এই অপশনটাতে ক্লিক করবেন, আপনি এটা বিকাশে পেমেন্ট করবেন নাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন। তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে কনফার্ম অর্ডারে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আমি প্রোডাক্ট অর্ডার করব না, শুধু শুধু আমি অর্ডার প্লেস করব না, আমি এখানে কিন্তু কনফার্ম করে দেওয়ার সাথে সাথে অর্ডার নোটিফিকেশন ওর কাছে চলে যাবে এবং অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করবেন। তো অনেকে আছে যে আপনি যারা অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করে তারা অর্ডার প্লেস করতে পারে না, এই জন্য হচ্ছে আমি সর্বপ্রথম যে আপনি অ্যাড টু কার্ট করে কিভাবে কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনবেন সেটা দেখাচ্ছি। এখন আমরা দেখাবো যে মানে কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটিতে আপনি কিভাবে প্রোডাক্ট কিনবেন। ওয়ান কোয়ান্টিটিতে যখন আপনি প্রোডাক্ট নেবেন, এখানে আপনি দুইটা, এখানে তিনটা কালার দেওয়া আছে, হোয়াইট, রেড অ্যান্ড লেমন, তিনটা কালার দেওয়া আছে। এখন আপনি রেড কালারটা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন, সাইজ হচ্ছে এল। তো রেড কালারে ক্লিক করার পরে এল সাইজে ক্লিক করবেন, রেড কালার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এল সাইজ, এরপরে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর আপনার সাথে সাথে অর্ডার প্রসেস পে চলে আসবে। পেতে ক্লিক করার পর আপনি এখানে পেমেন্ট মেথড সেট করে দিবেন, সেট করে আপনি পেমেন্ট মেথড এখানে ক্যাশ অন ডেলিভারি সেট করে দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এটা শুধু আপনার একটা প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে এটা। আর অ্যাড টু কার্ট করবেন কিভাবে সেটা আপনি আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি। তো এভাবে আপনি খুব সহজে দারাজ থেকে অর্ডার প্রসেস করতে পারেন, এবং এটার এই সিস্টেমটা শুধু দারাজে এমন না, আপনার অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে অনলাইন ই কমার্স ওয়েবসাইট, সবগুলো ওয়েবসাইটে কিন্তু সেম প্রসেস। আপনি একটু দেখবেন যে হয়তো দারাজের প্রোডাক্ট অর্ডার করার জন্য তাদের এলিমেন্টগুলো হচ্ছে একটা ডান পাশে থাকে, একটা বাম পাশে থাকে এমন, কিন্তু সবার অর্ডার প্রসেসগুলো কিন্তু সেম আপনি দেখতে দেখতে। আমি আপনাদেরকে আরেকটা শপ দেখাচ্ছি, হচ্ছে প্রিয় শপ।
প্রিয় শপ, এটাও কিন্তু বাংলাদেশেরই শপ, বাংলাদেশের অনলাইন ই কমার্স শপ। তো আমি আপনাদেরকে এটার একটা প্রোডাক্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অর্ডার করুন। অর্ডার যে টেমপ্লেটস গুলা ওগুলা কিন্তু সেম একই স্টাইলের তৈরি করা হয়। এটাতে আমরা গ্লোসারি আইটেমে যাই। এই যে আমরা প্রোডাক্টে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই যে অ্যাড টু কার্ট বাই নাও, অ্যাড টু কার্ট হচ্ছে আপনার কোয়ান্টিটি, এটা যদি আপনার 8টা হয় 8টা দিয়ে আপনি বাই নাও ক্লিক করতে পারবেন। আর অ্যাড টু কার্ট হচ্ছে আপনি, এটা একটাই শপ, কারণ এটা হচ্ছে ওদের নিজস্ব শপ, এই জন্য আপনি এখানে অ্যাড টু কার্ট করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি চয়েস করে কিনতে পারবেন একটা প্যাকেজের মাধ্যমে। তো এটা সবগুলা শপেই কিন্তু আপনার সেম প্রসেস। তো এই ছিল আপনি কিভাবে ইজিলি দারাজ থেকে বা অনলাইন শপিং কিভাবে করবেন, ইজিলি সব অনলাইন শপিং কিভাবে অর্ডার করবেন সব থেকে সেটা দেখানো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত।